হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগ। আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো চিলি ফুলকপি, কারণ ঠান্ডা কিন্তু পড়েই গেছে, বেশ ভালোই ঠান্ডাটা এখন পড়ছে, সেই জন্য কিন্তু বাজারে ফুলকপি প্রচুর উঠে গেছে। তো আজকে আমি ভাবলাম চিলি ফুলকপি বানাই। চিলি পনির, চিলি চিকেন, নানান কিছু হয়েছে, চিলি সয়াবিন, তো আজকে ফুলকপি, চিলি ফুলকপি বানাবো। তো ফুলকপিটাকে আমি কেটেছি কীভাবে তোমরা দেখতে পেয়েছো, যে ছোটো ছোটো পাপড়ি আমি কেটে নিয়েছি, ওর ডাঁটিটা কিন্তু খুব বেশি বড় রাখিনি, জাস্ট একটু ভাপিয়ে নেব, বেশি ভাপাবো না, কারণ তেলের মধ্যে ফ্রাই হবে তো আরও বেশি নরম হয়ে যাবে, অল্প একটু ভাপিয়ে নেব আর কি। ফুলকপির মধ্যে যদি পোকা বা কিছু থেকে থাকে তো একটু ফুটিয়ে নিলে কিন্তু ওর জীবাণুটা মরে যাবে। তো ব্যাস ফুটে উঠেছে, এরপরই আমি নামিয়ে নেব, কিন্তু আমি বেশি ফোটাইনি, বারবার বলে দিচ্ছি, কারণ বেশি ফোটালে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ফুলকপিটা, কারণ তেলেতে আবার ফ্রাই হবে, তো বেশি সেদ্ধ করলে আমার এতে হবে না। তো ফুলকপিটাকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে জলটা ঝরিয়ে নেব, তারপর আগে আগে প্রসেসটা বলছি। ফুলকপির জলটা ঝরিয়ে নেব, তারপর একটা বড় বাটি নেব। তো ফুলকপিটাকে ম্যারিনেট করব পকোড়ার জন্য, তার জন্য আমি নিচ্ছি 2 চামচ বড় চামচের বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, সেম কর্নফ্লাওয়ার, আর নুন দেব টেস্ট অনুযায়ী, আর লঙ্কা গুঁড়ো যেরকম তোমরা ঝাল খেতে পছন্দ করবে সেই রকম অনুযায়ী তোমরা দিয়ে দিতে পারো, আর দেব জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন বেকিং সোডা, খাবার সোডা, আর 1 চামচ ময়দা দেব। 2 চামচ যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি সেজন্য 1 চামচ ময়দা দেব, আর দেব আদা কোড়া, আদা তোমরা বাটাও দিতে পারো, তো আমি কোড়াটা দিচ্ছি। এরপর জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলে নিতে হবে, খুব বেশি ঘন হবে না, খুব পাতলাও হবে না, ব্যাটারটা আগে গুলে নেওয়া ভালো বাটির মধ্যে, তারপর ফুলকপিগুলো দিয়ে ম্যারিনেট করলে সুবিধা হবে পকোড়াটা ভাজতে। তো এর মধ্যে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, তো এটা আমি প্রথমে দিইনি, তো এটা মিশিয়ে নিই তারপরেই দেব ঘন। তো একটুখানি আমি পেঁয়াজ কোড়া দেব, তোমরা চাইলে দিতেও পারো, না হলে নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো, আমি পার্সোনালি একটু পেঁয়াজ কোড়া দেব, বেশি না, একদম সামান্য টেস্টের জন্য আর কি। তো ভালোভাবে ফুলকপিটাকে মিক্স করে মাখিয়ে নিচ্ছি, এরপর ভাজার জন্য রেডি হয়ে যাবে। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তো তেল দেওয়ার সাথে সাথে খুব বেশি গরম করব না, হালকা গরম করে কিন্তু আমি ফুলকপির পকোড়াগুলোকে ছাড়ব। হালকা গরম হলে গ্যাসটাকে একদম স্লো করে দেব, মিডিয়াম আঁচে থাকবে, যদি হিট প্রচণ্ড হয়ে যায় তো ফুলকপি কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে এক সাইডটা, তো আমরা হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজবো পকোড়াগুলোকে। দেখতে পাচ্ছ ফুলকপির পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। তো আমরা সাধারণত ঘরেতে এমনিও ফুলকপির পকোড়া চায়ের সাথে সার্ভ করতে পারি, তো ফুলকপির পকোড়াও খাওয়া যেতে পারে, আবার চিলি ফুলকপিও বানানো যেতে পারে, তো এইভাবে তোমরা বানাও, কিন্তু ভীষণই টেস্টি খেতে লাগে। তো আমি এইটা ড্রাই চিলি ফুলকপি বানাবো, কোনো গ্রেভিওয়ালা চিলি ফুলকপি বানাবো না, যতগুলো আর ফুলকপির পকোড়া রয়েছে তো সেমভাবে আর একবার ভেজে নেব, একইভাবে কম আঁচে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন আকারে তো ভেজে নেব।
সুন্দর কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এরপরই আমি চিলি ফুলকপি বানাবো। তার জন্য আমার কড়াতে যে তেলটা রয়েছে, তো এই তেলেই আমি চিলি ফুলকপিটা বানাবো, আর কোনো তেল দেব না। তো তেলের মধ্যে আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, তো সেই রসুন কোচাটা দিয়েছি। তো এইটাকে হালকা লাল ভা করব, বেশি আমি ফ্রাই করব না। এরপরেই আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকেও আমি খুব বেশি লাল করব না, কারণ সাধারণত চিলি ফুলকপি, চিলি পরেন, চিলি চিকেন, যে কোনো কিছু চিলি বানায় না কেন, তো এর মধ্যে যে সবজিগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু খুব বেশি ফ্রাই হয় না। এগুলো খুব বেশি ফ্রাই হলে কিন্তু এর যে ন্যাচারাল কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় খুব বেশি ফ্রাই হলে। তো হালকা নেড়ে নিলাম। এরপর আমি ডুমো ডুমো আকারে কাটা ক্যাপসিকাম দিয়ে দেবো। তো সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এটাকেও আমি খুব বেশি একদম ভাজবো না, এটাও খুব বেশি লাল করে ভাজলে কিন্তু সবুজ রঙটা চলে যাবে, তো সেই কারণে খুব বেশি লাল লাল করে ভাজবো না। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, তোমরাও সেরকম আন্দাজ মতো নুন দিয়ে দিও, পরে তোমরা চেখে দেখেও যদি নুন লাগে আবার অ্যাড করতে পারো। তো এরপর আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, কারণ রেড চিলি সস, গ্রিন চিলি সস পড়বে, তো সেই জন্য অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এরপর দিচ্ছি রেড চিলি সস। তোমাদের কাছে যদি রেড চিলি সস না থাকে, গ্রিন চিলি সস থাকলেও দিতে পারো, যদি দুটোই না থাকে কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারো, না হলে শুকনো লঙ্কা পেস্টও দিতে পারো। শুকনো লঙ্কার পেস্টটা কী হয়, বীজগুলো শুকনো লঙ্কার বের করে এমনি খোলাটা বেটে নিলে কিন্তু একদম রেড চিলি সসের মতো হয়ে যাবে। তো এই রেড চিলি সস, গ্রিন চিলি সস দুটোই দিয়ে দিয়েছি। তো ভালোভাবে আরেকবার নেড়ে নিলাম। একটু চিনি দেবো, যেহেতু সবজি দিয়ে হচ্ছে চিলি ফুলকপি, একটু চিনি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি টকটক ঝালঝাল বেশ ভালোই লাগবে। যেহেতু এটা ড্রাই, তো সাধারণত পরোটা, লুচি, রুটি যে কোনো কিছুতেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো এরপর আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। পকোড়াগুলোকে দিয়ে ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি জল দেব না, জাস্ট অল্প পরিমাণ একটু কর্নফ্লাওয়ার গুলে দেব, তো গায়ে ফুলকপির পকোড়ার গায়ে গ্রেভিটা লাগার জন্য। কিন্তু আমি গ্রেভিওয়ালা চিলি ফুলকপি বানাচ্ছি না, ড্রাই চিলি ফুলকপি বানাচ্ছি, তো সেই রকম মতোই জল এতে কিন্তু ব্যবহার করব না। একদম অল্প পরিমাণ আমি কর্নফ্লাওয়ারগুলো জল দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে একটু নেড়ে ঢাকা দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু বেশ ভালোই হবে। একদম আঁচ, মিডিয়াম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে দিতে পারো। তো এইভাবেই আমি ড্রাই চিলি ফুলকপি বানাচ্ছি। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো, পারলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। বাই এভরিওয়ান, খুব ভালো থেকো।